চাষী নজরুল ইসলাম বাংলাদেশের একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন। তিনি 1961 সালে তখনকার খ্যাতিমান পরিচালক ফতেহ লোহানির সাথে আসিয়া চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এরপর প্রখ্যাত সাংবাদিক ও চলচ্চিত্রকার ওবায়েদ উল হকের সহকারী হিসেবে দুই দিগন্ত চলচ্চিত্রে কাজ করেন 1963 সালে। 1971 সালে মুক্তিযুদ্ধের পর তিনি প্রথম নির্মাণ করেন মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জন। এই চলচ্চিত্রটি 1972 মুক্তি পাওয়ার মাধ্যমে পরিচালক হিসেবে চাষী নজরুলের আত্মপ্রকাশ ঘটে। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্ব। জন্ম ও বংশ পরিচয়। 1941 সালের 23 অক্টোবর বিক্রমপুরের শ্রীনগর থানার সমশপুর গ্রামে আজকের চাষী নজরুলের জন্ম। চাষী ছিলেন বাবা মায়ের জ্যেষ্ঠ পুত্র। বাবা মোসলেউদ্দিন আহমেদ বর্তমান ভারতের ঝাড়খণ্ডের টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির ইঞ্জিনিয়ার ছিলেন। বাবা মোসলেউদ্দিন আহমেদ লস্করের পূর্বপুরুষ সম্বন্ধে যা জানা যায় সে অনুযায়ী প্রথম পুরুষ আমিন লস্কর, তারপর মোমেন লস্কর। এভাবে আহমেদ লস্কর, জরিপ লস্কর, তারপর চাষীর দাদা হেলাল উদ্দিন আহমেদ লস্কর। জানা যায় শেরেবাংলা একে ফজলুল হক চাষীর নাম রেখেছিলেন। চাষীর মামা চাষী ইমাম উদ্দিন শেরেবাংলা একে ফজলুল হকের সঙ্গে রাজনীতি করতেন এবং নবযুগ ও লাঙ্গল পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন। সেই সূত্রে একদিন ফজলুল হককে একটা নাম দিতে বলা হলে তিনি চাষী ইমাম উদ্দিনের চাষী এবং কাজী নজরুল ইসলামের নজরুল ইসলাম মিলিয়ে একটি নাম দেন। শৈশব ও শিক্ষা জীবন। 3 মাস বয়সের চাষীকে নিয়ে চাষীর মা স্বামীর চাকরির স্থল জামশেদপুরে গিয়েছিলেন। তারপর টানা 4 বছর সেখানে ছিলেন। এরপর কিছুদিনের জন্য আবার নিজেদের গ্রাম বিক্রমপুরে ফিরে এলেন। বিক্রমপুরে চাষীদের বাড়ির সামনে বেশ খোলা জায়গা ছিল, তার কিছু অংশে পারিবারিক হাট বসত, সবাই বলত হাট খোলা। পাশেই ছিল একটি প্রাইমারি স্কুল। এই স্কুলটির প্রতিষ্ঠাতা ছিলেন চাষীর মামা চাষী ইমাম উদ্দিন, বর্তমান সমরপুর হাই স্কুল ও কলেজ। এই স্কুলে ক্লাস 1 তাকে ভর্তি করানো হয়। ক্লাস 2 ওঠার পর চাষীর বাবা আবার তাকে নিয়ে গেলেন জামশেদপুরে। ওখানে চাষীর বাবারই প্রতিষ্ঠিত বল মুসলিম স্কুলে তিনি 5 পর্যন্ত পড়াশোনা করেন। তারপর ক্লাস 6-7 পড়েন গোলামুডি মাধ্যমিক স্কুলে। তারপর RD টাটা হাই স্কুলে, এখান থেকেই পরে চাষী 11 পাস করেন। ঠিক এ সময় চাষীর বাবা অসুস্থ হয়ে পড়েন। বাবা অসুস্থ থাকা সত্ত্বেও তিনি চাননি সবাই বিক্রমপুরে ফিরে আসুক। মোসলেউদ্দিন সাহেব ভেবেছিলেন টাটা কোম্পানিতে চাষীর একটা চাকরি হবে। মূলত তিনি জামশেদপুরে স্থায়ীভাবে থাকার পরিকল্পনাও করেছিলেন। চাষীর মা শায়েস্তা খানম সেরকমটি চাইলেন না। শেষমেশ 1958 সালে সবাই বিক্রমপুরে চলে আসেন। কর্মজীবন। 1957 সালে মোসলেউদ্দিন অসুস্থ হয়ে পড়ে। টাটার চাকরি ছেড়ে দিয়ে সপরিবারে স্বদেশে চলে আসেন। কিছুদিন পর তিনি মারা যান। পিতার শোক ভুলে যাবার আগেই সংসারে বড় ছেলে হিসেবে সব দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। এজি অফিসে পোস্ট সার্টার হিসেবে 1969 পর্যন্ত চাকরি করেছেন। FDC তখন মাত্র গড়ে উঠছে। আউয়াল সাহেব বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ফতেহ লোহানির প্রধান সহকারী। চাষী চাকরির ফাঁকে ফাঁকে তার সঙ্গে যোগাযোগ রাখেন এবং একই সঙ্গে শুরু করেন নাটক। আলী মনসুর সাহেবের কৃষ্টি সংঘের সঙ্গে কাজ করেন, মঞ্চে অভিনয় করেন। এদিকে চাষীর সিনেমা প্রীতিটা জানতেন তার খালাতো বোনের স্বামী সৈয়দ আউয়াল। একদিন সুযোগ এলে চাষীকে পরিচয় করিয়ে দিলেন পরিচালক অভিনেতা ফতেহ লোহানির সঙ্গে। ফতেহ লোহানি তখন আসিয়া করছিলেন। চাষীকে ছোট্ট একটি চরিত্র করার জন্য নিয়েছিলেন, কিন্তু ফতেহের নির্দেশে পরদিন সহকারী পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। 1961 জুন মাসে চাষী কাজ শুরু করলেন। 1963 কাজ করেছেন প্রখ্যাত সাংবাদিক ও চলচ্চিত্রকার ওবায়েদ উল হকের সহকারী হিসেবে দুই দিগন্ত ছবিতে। এভাবে কাজ করতে করতে এলো 1971, মুক্তিযুদ্ধে যোগ দিলেন অন্য সবার মতো। তারপর যুদ্ধ শেষে বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক ওরা 11 জন নির্মাণ করেছিলেন। 1972 এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে চাষী নজরুলের আত্মপ্রকাশ ঘটে। এছাড়া নিয়মিত বেতারে টিভিতে সান্ধ্য অভিনয় অব্যাহত ছিল। চলচ্চিত্র তালিকা। আসিয়া 1961 সহকারী পরিচালক, দুই দিগন্ত 1964 সহকারী পরিচালক, ওরা 11 জন 1972, সংগ্রাম 1974, বাজিমাত 1978, ভালো মানুষ 1981, দেবদাস 1982, চন্দ্রকথা 1984, শুভদা 1986, লেডিস মাগলার 1986, মিয়া ভাই 1987, বেহুলা লক্ষিণদল 1987, বিরহ ব্যথা 1988, মহাযুদ্ধ 1988, বাসনা 1989, দাঙ্গা ফাসাদ 1990, পদ্মা মেঘনা যমুনা 1991, দেশ জাতি জিয়া 1993, আজকের প্রতিবাদ 1995, শিল্পী 1995, হাঙ্গর নদী গ্রেনেড 1997, হাসন রাজা 2001, কামালপুরের যুদ্ধ 2002, মেঘের প্রেম 2003।
2004, শাস্তি 2004, শুভা 2006, ধ্রুবতারা 2006, দুই পুরুষ 2011, দেবদাস 2013, দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম রঙিন সংস্করণ, অন্তরঙ্গ 2015, মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত, ভুল যদি হয় মুক্তি প্রতীক্ষিত, পরিবার 1969 সালের 16 সেপ্টেম্বর দেশের অন্যতম বিখ্যাত কাজী পরিবারের কেজি আহমেদের মেয়ে জোসনা কাজীকে বিয়ে করেন চাষী নজরুল ইসলাম। অন্যান্য দায়িত্ব সমূহ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চারবারের মতো সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সবশেষে 2000 থেকে 2004 সাল পর্যন্ত তিনি নির্বাচিত হয়েছিলেন সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলচ্চিত্র সেন্সর বোর্ডের চতুর্থবারের মতো সাবেক সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যৌথ প্রযোজনা কমিটি, সাবেক নির্বাহী কমিটির সদস্য, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, সাবেক সদস্য ঢাকা মেট্রোপলিটন ফুটবল লীগ অ্যাসোসিয়েশন ডাম্পা, সাবেক ফুটবল সম্পাদক 1976 থেকে 81, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ভাইস প্রেসিডেন্ট 2003, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি, সাংস্কৃতিক সম্পাদক, শত নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠী উপদেষ্টা, জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ সমরপুর হাইস্কুলের পরিষদ সদস্য। রাজনৈতিক জীবন, তিনি সক্রিয়ভাবে বিএনপির সহযোগী সংগঠনের সাথে জড়িত ছিলেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি ছিলেন। সম্মাননা, ক্রমিক পুরস্কারের নাম, ছবির নাম, চাল, অবস্থান, বাংলাদেশ সিনে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড সংগ্রাম 1974 শ্রেষ্ঠ পরিচালক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার শুভদা 1986 শ্রেষ্ঠ পরিচালক, সিনে ডিরেক্টরাল অ্যাসোসিয়েটস সার্বিক বিবেচনা 1985 চলচ্চিত্র নির্মাণ, শেরে বাংলা স্মৃতি পুরস্কার সার্বিক বিবেচনায় 1988 শ্রেষ্ঠ পরিচালক, বাংলাদেশ ফিল্ম ক্রিটিক্স বিরহ ব্যথা 1989 শ্রেষ্ঠ পরিচালক, বাংলাদেশ ন্যাশনাল ইউথ অর্গানাইজেশন ফেডারেশন অ্যাওয়ার্ড সার্বিক বিবেচনায় 1989 শ্রেষ্ঠ পরিচালক, সিনে ডিরেক্টরাল সোশ্যাল ওয়েলফেয়ার সার্বিক বিবেচনায় 1989 পরিচালনায়, বাংলাদেশ সোশ্যাল ওয়েলফেয়ার সার্বিক বিবেচনায় 1995 চলচ্চিত্র ব্যক্তিত্ব, স্যার জগদীশ চন্দ্র বসু স্বর্ণপদক সার্বিক বিবেচনায় 1995 চলচ্চিত্র ব্যক্তিত্ব, জহির রায়হান স্বর্ণপদক সার্বিক বিবেচনায় 1995 চলচ্চিত্র ব্যক্তিত্ব, জাতীয় চলচ্চিত্র পুরস্কার 1997, হাঙ্গর নদী গ্রেনেড 1997 শ্রেষ্ঠ পরিচালক, 21 পদক 2004, বিনোদন বিচিত্রা অ্যাওয়ার্ড 2003 শ্রেষ্ঠ পরিচালক, জেনেসিস নজরুল সম্মাননা পদক 2003-15, BCARA অ্যাওয়ার্ড 2005 শ্রেষ্ঠ পরিচালক, তারকালোক অ্যাওয়ার্ড 1997, আন্তর্জাতিক বাংলাদেশ ইন্দ্রকলা মিউজিক 2003 জহির রায়হান আজীবন সম্মাননা, CJFB অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ পরিচালক, আন্তর্জাতিক কালাকার পুরস্কার 2005 শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালক, ট্রাব অ্যাওয়ার্ড 2003। মৃত্যু, চাষী নজরুল ইসলাম 2014 সালের মে মাস থেকে চিকিৎসক সৈয়দ আকরামের তত্ত্বাবধানে ছিলেন। এর মাঝে তার বেশ কয়েকবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে 2015 সালের 11 জানুয়ারি রোববার ভোর 5:55 এই চলচ্চিত্র নির্মাতা মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই।